জাদুর বাচ্চা আমার কি করতে পারে? আবার আমার সামনে আমার ছেলেকে বলে ভন্ড জাদুর বাচ্চা, দাঁড়া দেখাচ্ছি। বাবা না, ওকে জাদু দিয়ে গাছে তুলে দাও তো। মানে মানে এটা এখনই বুঝতে পারবি। বাবা কত দেখি কি একটা কথা, ওই টুকনে একটা বাচ্চা, ও বলে শক্তিমান জাদুর বাচ্চা, কোন জায়গাতে গল্প একটা উঠাইছে শক্তিমান জাদুর বাচ্চা, এ কি বিশ্বাস করা যায় না মাইনে নেওয়া যায়? দুনিয়ার একটা গুজব উঠাইছে শক্তিমান জাদুর বাচ্চা, শক্তিমান জাদুর বাচ্চা কি হয় কোনোদিন? বড় মানুষ হলে না একটা কথা হতো, ওই টুক সাল দুধের শিশু, নাক টিপলি দুধ বাড়ায়, এখনো মার দুধই ছাড়াই নেই, ও বলে শক্তিমান জাদুর বাচ্চা। কি করি একটু দেখেই আসি না কে যে আসলে সত্যি কি মিথ্যে, যাই দেখি দেখে আসি। দাঁড়াও শোনো, কি হয়েছে? একটা কথা জিজ্ঞাসা। কি কথা বলেন? শুনলাম তোমার ছাল নাকি শক্তিমান জাদুর বাচ্চা। হ্যাঁ আমার ছেলে তো শক্তিমান জাদুর বাচ্চাই, তাই কি হয়েছে? আমার তো বিশ্বাস হয় না যে এই টুকসাল শক্তিমান জাদুর বাচ্চা কেমনে হয়। এই কথা বানাও নাকি তোমরা, কত দেখি। কথা আমি বানাই? আমার ছেলে আমি চিনি না, আপনি চেনেন যে আমার ছেলে শক্তিমান জাদুর বাচ্চা নাকি জাদুর বাচ্চা না? মনে দয় না, ভাবসুর হতে তো তা কয় না যে এই শাল শক্তিমান জাদুর বাচ্চা, যেই না একখান পুন্টুরি শাল শাল বলে শক্তিমান জাদুর বাচ্চা। এই যে আমার সামনে আমার ছেলেকে আপনি ইটুটুক বাচ্চা বলতেছেন? আরে বাবা ও তো ছোট, ছোট না তো কি দামড়া হাই বুড়ো কব নাকি ওরে? আমি তো আপনার বিশ্বাসের সাথে আমার সাথ আছে, আমি বলতেছি আমার ছেলে শক্তিমান জাদুর বাচ্চা। শোনো, ওই যে মানুষ কয় না যে পূর্ণিমা চাঁদ উঠলি সবাই দেখে, তো যে শক্তিমান জাদুর বাচ্চা সবাই বুঝতে পারত যে না শক্তিমান জাদুর বাচ্চা। অনেকের গাঁজা খুঁড়ি কথা তোমরা যে পাড়া বলে ছড়াইছো আল্লাহ জানে। এই যে মুখ টানা একটু লাগাম দিয়ে কথা বলেন, বেশি বিশ্বাস না করলে কিন্তু বিশ্বাস করার মতো এমন একটা কিছু দেখাই দেব তখন কিন্তু মুশকিলে পড়ে যাবেন, এই বলে দিলাম। চুপ করো, ওই সব কথা আমার ঘরে শোনা আছে, বহুত শুনছি জীবনে। ওই অমুক এইটা জানে, ও অমুক জাদুটু না জানে, অমুক শক্তিমান, কত কিছু জীবনে শুনলাম। আচ্ছা তাহলে সময় আসলে বোঝাই দিব যে আমার ছেলে শক্তিমান জাদুর বাচ্চা নাকি শক্তিমান জাদুর বাচ্চা না। শোনো, নিজের গল্প নিজে করলে তো হইব না, পরের মানুষ যদি কয় যে অমুক কত ভালো অমুক হইতা, তাহলে দশ জনে যা কইব ওইটাই ঠিক হইব। তোমার ছেলে শক্তিমান জাদুর বাচ্চা তুমি কইলে তো মানব না। এই আপনি চুপ করেন তো, আমি এখন পালাই পালাই বলতে যাব যে আমার ছেলে শক্তিমান জাদুর বাচ্চা। তা তোমরা না কইলে মানুষ কি উদাই জানছে যে তোমার ছেলে শক্তিমান জাদুর বাচ্চা? যেই না সিহারা সওয়ালের ওই আবার শক্তিমান জাদুর বাচ্চা। এই যে পাড়ার লোকে যারা দেখছে না তারা বলছে আপনি দেখতে পান নাই যে এর জন্য আপনি বলতেছেন। শুনেন, আপনার সাথে না কথা বলার আমার রুচি আসতেছে না, আর আমার ছেলেকে নিয়ে না একটা আজে বাজে উল্টা পাল্টা কোনো কথা বলবেন না, এই বলে দিলাম। আরে বাপ, খুব বাপ নিচ্ছে তোমার শাল শক্তিমান জাদুর বাচ্চা, তোমার শাল একটু দেহাতি গোনা দেহি কত শক্তি। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি, বাবা অন্য দেখো তো তোমার কেলমা জাদু দাও। ঠিক করছিস বাবা।
কথা হইছে আমার ছেলেকে বিশ্বাস করে না ওরে বাবা রে বাবা আমার মাথাটা মনে ভাঙাই গেল রে এই রকম শক্তি কে দেখাইতে কইছে ওরে বাবা রে বাবা ইশ আমার মাথাটা মনে ভাঙাই গেছে রে ওরে বাবা ওরে বাবা রে বাবা ও ভয় পাই উঠছি আরে ভাবি যাচ্ছিলাম এই দিক দিয়ে তা দেখতেছে যে আপনি মনে হয় এটা নেওয়ার চেষ্টা করতেছেন তাহলে কাম করি হ্যাঁ আমি আপনাকে হেল্প করি আমি নিয়ে যাই বাড়ির মধ্যে না না আপনি হেল্প আমার কোনো দরকারই নাই কো আমি না পারি এখান থেকে চুরি হয়ে যায় তা আপনি তো লোকের না কোনো হেল্প দরকার নেই আরে আমি এলাকার মানে লোক হিসাবে তো এটা আমার দায়িত্ব আর তারপরে ভাই তো মনে হয় বাইত নাই তাই না বাইত থাকুক বা জাহান নামে যায় কাজে তো আপনি দেখার নেই কো তাই না কো আমি তো বলছি আপনি তো লোকের না কোনো হেল্প আমার কোনো দরকারই নেই আপনি এখান থেকে যান আরে ভাবি রাগ করেন না শুধু শুধু রাগ করতেছেন মানে মানুষের মানুষের উপকার করা এটা তো মানুষের নৈতিক দায়িত্ব তা আপনি ওই পাশে ধরেন না হলে আপনি এখানে ধরেন না শুনেন আপনি এখান থেকে হাঁটেন আমি তো বলছি যা আপনি মতো লোকের কোনো দায়িত্ব আমার লাগবে না আপনি এখান থেকে যান আরে ভাবি শুধু শুধু রাগ করতেছেন আপনি যে সুন্দর চেহারা হ্যাঁ এই আপনার কষ্ট দেখে আমারই খারাপ লাগতেছে আচ্ছা একটা কাজ করেন আপনি ধরা লাগবেন আপনি সরেন আমি একাই নিয়ে যাচ্ছি সরেন সরেন শুনেন আমি আপনি কিন্তু মানা করতেছি আমার জিনিস এখান থেকে চুরি হয়ে যায় তো তা আপনি সমস্যা নাই আমার স্বামী আসুক সাবন আমি দরকারি ওখানে নিয়ে যাব আপনি আমার হেল্প কোনো দরকার নেই আপনি এখান থেকে যান যাইতে বলছি আচ্ছা ভালো কথা তাহলে একটা কাম করেন শুনেন এই এলাকায় বলে একটা জাদুর বাচ্চা আছে হ্যাঁ ওই জাদুর বাচ্চা খেলে এসে কন্দনে এক ফু দিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাবেন বুঝছেন কোনিকার জাদুর বাচ্চা আরে ও যে তিশা আছে না ও যে বিধবা তিশা ওর যে ছেলে আছে ওই সাওয়াল নাকি যাদের বাচ্চা সারা এলাকা লুটি গেছে হ্যাঁ তো সাওয়ালে ক্লি এসে ফু মারেন দেন ঘরে চলে যাবেন হ্যাঁ গেলাম আমার ছেলে হলো শক্তিমান যাদের বাচ্চা এটা নাকি কেউ বিশ্বাস করে না যে বিশ্বাস করবে তার তো খুবই ভালো আর যে বিশ্বাস করবে না তার যে কপালে কি আছে সেটা সে নিজেও জানে না কি বলো বাবা এ সসে দান 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 এ কি হইছে আপনার আরে বাপ তার কইও না কি হইছে ওই যে ওই পাড়া যে তিশারে যেটা পুনটুরে একটা সওয়াল আছে না হ্যাঁ শুনছিলাম ও জাদুর বাচ্চা শক্তিমান ওইটুকে আমি সারা দেখছি তো একটা বান্টুরি সওয়াল ওই সাল কেবা করে শক্তিমান জাদুর বাচ্চা কন্ত দে আমিও তো বিশ্বাস করছিলাম না আমি বিশ্বাস না করার ফলে যে দেহ মাজা সুজা করে দাঁড়াইতে পারতেছি না আমি এসাসি এ সত্যি এখন তো ওই জাদুর বাসে আপনি কিছু করছে নাকি আপনি উষ্টে মুষ্টে খায় এসে ভান করতেছেন দূর বাজান তুমি আমার সাওয়ালের মতো তোমার সাথে কে আমি এই যে উষ্টা কার ভান করব আমি তো কিছুতেই বিশ্বাস করি না ওই সাল শক্তিমান জাদুর বাচ্চা ওরে বাজান এমন জাদু দেখাইলো 10-20 হাত দূরে যাই আমার এমন চেঙ্গা দিয়ে ফেলাইছে এই যে মাজা নিয়ে তো আর দাঁড়াতে পারতেছি না কি হ্যাঁ এসব আমি বিশ্বাস করি না গাঁজা ঘুরে কথাবার্তা যান ওরে বাপ তুমি যদি পাল্টানে পড়ো বুঝবা না তখন কেমন লাগে না বিশ্বাস কর আমি বসতেছি জ্বালা কারে কর বাপরে বাপ কি ভারী ভারী এটা কি আমার এত লকি সম্ভব আমি লড়াতেই পারতেছি নি গো আর ওই যাইছিল জানোয়ার শয়তান লুচ্ছা গুন্ডা আইসে আমার কাছে কুমন্ত লেছে আমি কি কিছু বুঝি না নাকি আমি কি ছোট বাচ্চা নাকি আর কি বলে ওইটুকে বাচ্চা নাকি জাদুর বাচ্চা হ্যাঁ আমার কাছে কলায় মনে বিশ্বাস করিলাম তাই না কো ওই তিশো একটা ভন্ডা ওর বাচ্চাও একটা ভন্ডা তাই না কো কি রে তুই আমাকে নিয়ে আমার ছেলেকে নিয়ে দুর্নাম করতেছিস তাই না এই শোন আমি এবার খারাপ কি বললাম
ঠিকই তো বললাম ওই যে তোর ছেলে নাকি জাদু জানে জাদু বিদ্যা জানে এটা কি মানে সম্ভব এখন লাকিপ নাকি দুধ বাড়ায় এটা কি ছেলে কি জাদু জানে ও আমার ছেলে জাদু জানে না তাই নিয়ে তোর এত মাথা ঘামা লাগছে নাকি বল তো আমাকে তুই ঘামনা দেখি গোটা এলাকায় লো ঠিক আছে তিশা সাউন্ড নাকি জাদু জানে সে কি বাহারে কথা বাপরি বাপ শুনি মাথায় নষ্ট তে বলবো না তাই তো জাদু জানে তাই মানুষ বলছে জাদু জানে আর তোকে কে বলছে রে যা আমার বাচ্চা জাদুর বাচ্চা না এই শোন আমি না এগুলো কিছুই বিশ্বাস করি না আচ্ছা আমি না মানলাম তোর ছেলে না জাদুরই বাচ্চা তে তোর ছেলে ক আমার এই এইডি যাতে একটা ফু দিয়ে আমার বাড়ির মধ্যে লিয়ে দেয় ওইটা ফু দিয়ে বাড়ির মধ্যে লিবে নাকি তোকে ফু দিয়ে নাই করে দেবে তা আবার কে বলতে পারে বল এই শোন বেশি বাড়াবাড়ি করবি না কো হ্যাঁ জাদুর বাচ্চা নাকি তুই সামনে একটা কাজ তো করেই দেখাতে পারতিস না কো তুই দেখাতে কো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া এতক্ষণ আমার আমার ছেলেকে নিয়ে গিপত গাচ্ছিলি না এবার দেখাচ্ছি যে আমার ছেলে আসলে একটা শক্তিমান জাদুর বাচ্চা বাবা না জাদু দিয়ে জানালাটা ওর বাসায় দিয়ে আসো তো আরে কোথায় গেল কোথায় গেল মানে যেখানে পাঠিয়ে দে বলছিস সেখানেই পাঠিয়ে দিয়েছি এবার বিশ্বাস হলো তো এরপর যদি আমার ছেলেকে আর একদম আজেবাজে কথা বলিস না এরপর কিন্তু তোকেই উড়িয়ে দিব না 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 উমা গুমা আমি তো জীবনে বিশ্বাস করছিলাম না কো যে এইটুকটা সাওয়াল জাদু জানে আমি একদম বিশ্বাস করে ফেলছি দূরে যাই আমি পড়ছি এই মাথা ব্যথা সারতিছে না আমার প্রথমে না আমি বিশ্বাস করি নাই তারপরে যে ওই পাড়া আকাশ আছে না মাস্তান ও কইছে তা বিশ্বাস করি নাই তারপর ওই ওইখানে আমি একটা ভারী কাজ করতেছিলাম পরে ওই তিশা ওর ছাওয়ালেকলি আসলো পরে আইসি জানেন না যাচ্ছি ওই কাজটা কিভাবে চোখের পলকে যে করে দিল আমি দেখি তো একদম আশ্চর্য হয়ে গেল আমার মনে কি জানেন ওর ছাওয়াল না ওর হচ্ছে ওই তিশাই করছে এই কাজ আমি তো দেখি আশ্চর্য হয়ে গেছি শোনো ঠিকই কইছো আমিও বুঝতে পারি নাই যে ওর ছাওয়ালি জাদু জানে না ও জাদু জানে এক কাম করো চলো ওর বাড়ি যাই দেহি আসলে সত্যি জাদুটা কিরা জানে ঠিকই কইছেন দেখতে হবি নিশ্চয় ওরা জাদুটা না করে কে করে ওইটা আমাদের না বাই করতেই হবি আর আমার তো যাওয়াই লাগবে আমার মাজাটা ভালো না করে দিলে আমি কেমনে করে হাঁটে চলা করে খাবো চল মা চল যাই আসি চলেন আপনার ছাওয়াল নাকি জাদুর বাচ্চা হ্যাঁ আমার ছেলে তো জাদুর বাচ্চা শোনেন এক সব কথা সবার কাছে কোয়েন না সবার কাছে কোয়েন না মানে একদম চুপ সারা এলাকার লোক জানে যে আমার বাচ্চা হলো শক্তিমান জাদুর বাচ্চা আর তুই কি বলিস কত ভালো ভালো মানুষকে ভালো কাজ করে দিল আর যারা খারাপ তাদেরকে না উপযুক্ত শাস্তি দেয় আমার ছেলে অর্ণব ও সব খালি আহ্বা শোনাই যায় কত কিছু তো আহ্বা শোনা যায় কিন্তু পরে দেখা যায় কিছুই সত্যি ও তাই তার মানে তোকে কিছু একটা করে দেখাতে হবে তাই তো হ্যাঁ দেখান দেখি আপনি ভন্ড জাদুর বাচ্চা আবার কি করতে পারে আবার আমার সামনে আমার ছেলেকে বলে ভন্ড জাদুর বাচ্চা দাঁড়া দেখাচ্ছি বাবা আন্না ওকে জাদু দিয়ে গাছে তুলে দাও তো দেখ এবার কেমন লাগে এবার থাক গাছে পচে মর ও শেষ করে আবার অন্নকে আবার খাইয়ে দিতে হবে কত বেলা হয়ে গেল ছেলেটাকে আমার কখন আমি খেতে দিব তাকে আরে আপনি এখানে কোথা থেকে আসলেন আরে আমি তো আপনার আশেপাশে সব সময় থাকি আপনি তো ভাবি আমার দিক মন দেন না আমি আপনাকে কতদিন ধরে করছি
আপনি আমার কথা রাজি হচ্ছেন না। শুনেন, অকালে ভাইটা খারাইছেন, আসলে হঠাৎ করেই ভাইটা মরে গেছে, এটা আপনার কিছু করার নাই, এত তো হাত নাই, আর আল্লাহ মাল আল্লাহ ডাক দিলে চলে গেছে। কসলাম কিভাবে? হ্যাঁ আপনি এখান থেকে যাবেন নাকি আমি কাউকে ডাকবো বলেন তো আপনি? শুনেন, এই নির্জন জঙ্গলে আপনি ডাকলে কেউ আসবে না, আর আমি একদিন দুই দিন তিন দিন অনেক দিন বলছি কিন্তু আপনি আমার কথা রাজি হচ্ছেন না। আর বুঝছি সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা বেঁকা করতে হয়, বুঝতে পারছেন? আপনি কি বলেন এসব আজে বাজে? আপনি যেরকম একটা বাজে লোক কথাও সেরকম আজে বাজেই বলেন, আপনি যাবেন এখান থেকে? শোনেন ভাবি একটা কথা কই, হ্যাঁ এই যে আপনার স্বামীটা কোকালে হারাইছেন, এই লোকজনের কাছ থেকে বাঁচার জন্যে এই যে মিথ্যে একটা অপবাদ লটাইছেন, আপনার সওয়াল নাকি শক্তিমান জাদুর বাচ্চা। আরে এটা লোকজন বিশ্বাস করলেও না, আমি বিশ্বাস করি না। এই আপনি চুপ করবেন, যেটা সত্য সেটা বলছি, আমার ছেলে তো সত্যিই শক্তিমান জাদুর বাচ্চা। আচ্ছা দেখি আপনার সওয়াল নাকি শক্তিমান জাদুর বাচ্চা, তো আমার হাত থেকে আপনার সওয়াল কিভাবে আপনাকে বাঁচায় আজকে সেটাই দেখো। তুমি না বিশ্বাস করে চরম ভুল করছো তিশা, মারে সবই উপরাল্লার ইচ্ছা, তোমাদের মতো বিধবার ঘরে এরকম একটা শক্তিমান জাদুর বাচ্চা থাকাই উচিত। তোমরা যে মানুষের কাছে এত লাঞ্ছিত হও, আল্লাহ তোমাদের ঘরে একটা শক্তিমান জাদুর বাচ্চা দিছে তোমাদের সম্মান রক্ষা করার জন্য। মা ভুল হয়ে গেছে, মাফ করে দাও, তোমার ছেলে রেখো জাদু দিয়ে ভালো করে দিতে, শক্তিমান জাদুর বাচ্চা তুমি ভালো করে দাও। আচ্ছা তো চাচি, আমি এখন আমার ছেলেকে বলে আপনাদেরকে ভালো করে দিচ্ছি, আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন এটাই অনেক। বাবা অন্য জাদু দিয়ে ভালো করে দাও তো দুজনকে। ধন্যবাদ তোমার শক্তিমান জাদু বাচ্চা।